আমরা কয়েকদিন যাবৎ বেশ কিছু ভিডিও অনলাইনে দেখতে পাচ্ছি, তারা অনেকেই দাবি করছে যে মকতব আমিরের ফি নাকি কমানো হচ্ছে। এটা কি সত্যি না মিথ্যা? চলুন এ ব্যাপারে একটু আলোচনা করা যাক। সম্প্রতি একটি খবর ফেসবুকে আবারও ভাইরাল হয়েছে যে সৌদি আরবে মকতব আমিরের ফি 48 রিয়াল থেকে 2400, মানে আগের যেটা ছিল সেখানে নামিয়ে আনা হয়েছে। খবরটি ছড়াচ্ছে মেহদি হাসান নামে একজন ব্যক্তি। সূত্র হিসেবে মালিক সালমানের একটি বক্তব্য দেখানো হচ্ছে। তো মেহদি হাসান সহ যারা ওই ভিডিও দেখে বিশ্বাস করে বসে আছেন, তারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ওই বক্তব্য ভুল এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। একই ভিডিও গত বছরও এভাবে প্রচার করা হয়েছিল, মকতব আমিরের ফি বাড়ানো হবে না বলে, যা ছিল মিথ্যা এবং বিভ্রান্তিকর। আসলে ওই ভিডিওটি অনেক আগের, যেখানে বাদশা সালমান ওমরা ফি বাড়ানো হবে না বলে বক্তব্য দিয়েছিল, সে সময়কার ছিল সেটি। আমাদের সকল প্রবাসী ভাইয়ের উচিত এরকম মিথ্যা বিভ্রান্তিকর ভিডিও থেকে বেঁচে চলা উচিত। মকতব আমিরের ফি কমানোর সত্য কোনো অফিসিয়াল ঘোষণা এলে সবার আগে আপনারা আমার চ্যানেল থেকে ইনফরমেশন পাবেন। আমরা সবসময় চেষ্টা করি যে সকল ইনফরমেশন পেয়ে সেটা ঘাটাঘাটি করে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তারপরে আপনাদের কাছে প্রকাশ করার জন্য। আপনাদের কাছে যদি এরকম কোনো বিভ্রান্তমূলক ভিডিও আসে, অবশ্যই আমাদের ইনবক্সে সেটি পাঠাতে ভুলবেন না। আমরা চাই আপনারা সবসময় সত্য ঘটনাই জানুন। আর হ্যাঁ, তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে মকতব আমিরের ফি কমানোর যে নিউজটা এসেছে এটা সম্পূর্ণ ভুল। মকতব আমিরের ফি বর্তমানে 4800 রিয়ালে আছে এবং সেটা কমানোর কোনো খবর সৌদি আরব কর্তৃপক্ষের কাছ থেকে আসেনি। আসা মাত্রই আপনাদের কাছে সেটি আমরা জানিয়ে দেব। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে এখনই এটি শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।